আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরাদ হোসেন, আশা করি পাশে ভালো আছেন। আপনার আজকে লাইফ চেঞ্জিং একটা ভিডিও হবে এই ভিডিওটা। তো আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় চাচ্ছি, 10টা মিনিট একটু ধৈর্য সহকারে একটু কষ্ট করে ভিডিওটা দেখেন, এই ভিডিওটাই আপনার লাইফ চেঞ্জ করে দিবে। তো আপনারা জানেন যে আমার চ্যানেলের গোল বা উদ্দেশ্য হচ্ছে হতাশ ফ্রিল্যান্সারকে নতুন ফ্রিল্যান্সারকে সফলতা পাইয়ে দেয়া, এবং আপনার যদি লক্ষ্য হয়ে থাকে একজন সফল ফ্রিল্যান্সার হওয়া, এই দুটো জিনিস যদি এই দুটো লক্ষ্য যদি এক হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের বলে নেই, অলরেডি আমি পোর্টফোলিও আপনাদের রেডি করে রাখছি এবং মেসেজ টেমপ্লেট রেডি করে রাখছি। ভিডিওটা দেখা শেষ করে আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেসেজ দিয়ে পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট আপনি নিয়ে নেবেন। দেন তারপর আপনি আজকের এই কৌশলটা অবলম্বন করবেন। এবং আপনারা জানেন আমি ক্লায়েন্ট জেনারেট টিপস অ্যান্ড ট্রিক্স এই প্লেলিস্টে অলরেডি 36টা ভিডিও পাবলিশ করছি, এবং 36টা ভিডিওতে আমি আলাদা আলাদা কৌশল আলাদা আলাদা পদ্ধতিতে দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করতে হয়। এবং আপনারা কাজ পেলে সেটা যদি আপনারা বুঝতে না পারেন সেটা কিন্তু আমি জুমে এসে আপনাদের বুঝায় দেই। তো এই ধরনের হেল্প, এই ধরনের আন্তরিকতা এই আপনারা কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা এটা দেখবেন না। আপনারা নিজেরাই বলেন যে আমরা পেইড কোর্স করেও আপনার আপনার মতো এরকম পোর্টফোলিও কাজ বুঝে দেয়া, আপনাদের আউট অফ মার্কেট প্লেসের এই ধরনের পদ্ধতি আমরা পেইড কোর্স করেও পাইনি। তো আপনারা আপনারা জানেন যে আমার চ্যানেলের গোল বা উদ্দেশ্য হচ্ছে হতাশ ফ্রিল্যান্সারকে নতুন ফ্রিল্যান্সারকে সফল ফ্রিল্যান্সারে তৈরি করা। তো আমি আবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলের সাথে থাকেন আপনার সফলতা পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। এবং আপনারা জানেন যে আমার 20,000 সাবস্ক্রাইবার যেদিন পূর্ণ হবে সেদিন থেকে আমি আপনাদের লাইভ সাপোর্ট দেব, মানে জুমে আপনার বায়ারকে নিয়ে আসবেন, বায়ারের সাথে আমি কথা বলে আপনাকে কাজ নিয়ে দেব। তো এই ধরনের কিন্তু অপরচুনিটি আপনাদের আপনার জন্য আমার থাকতেছে। তো অবশ্যই আমি আবারও বলবো, যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং চলেন আমরা দেখি কি এমন একটা ভিডিও বা কি এমন একটা পদ্ধতি বা কি এমন একটা কৌশল যে আপনার ফ্রিল্যান্সিং লাইফকে চেঞ্জ করে দিবে। তো চলেন আমরা দেখি, ভিডিওটা শুরু করি। তো জাস্ট আমি গুগল ক্রোমে লিখলাম CHAWELCRACRAWLER.com, এই ওয়েবসাইটের মধ্যে আসবেন। আমি ভিডিওর কমেন্ট সেকশনে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো। তো এই ওয়েবসাইটের কাজটা কি বা এখানে আমরা কেন আসবো এটা সম্পর্কে একটু আমরা এক মিনিট একটা ব্রিফ নেই। এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন এখানে বলতেছে দেখেন গেট প্রিমিয়াম এবং লগ ইন। আপনাকে গেট প্রিমিয়াম, এটা একটা পেইড সফটওয়্যার বা পেইড ওয়েবসাইট, এখানে এখানে সার্চ দিয়ে মানে এখানকার ডাটা সংগ্রহ করতে হয়। তো আপনাকে এখানে কোনো প্রকার গেট প্রিমিয়ামকে ক্লিক করতে হবে না, বা এখানে আপনার কোনোভাবে মানে টাকা খরচ করতে হবে না, বা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন, এখানে আপনাকে কোনো লগ ইনও করতে হবে না। তাহলে আপনাদের কাজ কি হবে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা আসব। এসে এই ওয়েবসাইটের গোল হচ্ছে বা এই ওয়েবসাইট যেটা আমাদেরকে হেল্প করবে বা আমাদের সাকসেসফুল ফ্রিল্যান্সারে পরিণত করতে যেটা সাহায্য করবে বা লাইফ চেঞ্জ করার যে চেঞ্জিং যে বিষয়টা সেটা করতে আমাদের সাহায্য করতে হবে, সেটা হলো যে সকল ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যায় 1,000-এর নিচে কিন্তু তারা কন্টিনিউ ভিডিও দেয় এবং নতুন চ্যানেল, তো তাদের ভিডিওগুলো এচিও করা নাই, এই ধরনের চ্যানেলগুলো আমরা খুব সহজেই আমরা ফাইন্ড আউট করতে পারবো। মানে আমাদের ধরেন ইউনাইটেড স্টেটসের মধ্যে 1,000-এর সাবস্ক্রাইবারের নিচে চ্যানেলগুলো কিন্তু তারা কন্টিনিউ ভিডিও দেয় কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ভিডিওর মধ্যে গ্রো সংখ্যা নাই বললেই চলে, ভিডিও এসিও না, চ্যানেলে সাবস্ক্রাইবার হয় না, ভিউজ হয় না। তো যদি আপনি একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, আপনি যদি একজন ভিডিও এসইও এক্সপার্ট হয়ে থাকেন, বা আপনি যদি একজন ইউটিউব মনিটাইজেশন এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য 100% মানে 2000% কার্যকরী হবে এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করা। এবং যারা গুগল অ্যাডস সার্ভিস প্রদান করেন, ইউটিউবের সার্ভিস প্রদান করেন, তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এবং যারা এসইও সার্ভিস প্রদান করেন, মানে আমি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এর কথাই বলতেছি, মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ধরনের কাজগুলো আপনি জানেন, তাহলে এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো এখন আমাদের এখানে কাজ কি হবে আমরা দেখি। এখানে বলতেছে বেসিক সার্চ, এখানে বলতেছে চ্যানেল নেম, আমরা চ্যানেল নেম আমরা দেব না। এখানে বলতেছে ক্যাটাগরি, ঠিক আছে, এখানে বলতেছে ক্যাটাগরি, আমরা যে সকল ক্যাটাগরি দেব, এন্টারটেইনমেন্ট আমরা দেব, কমেডি আমরা কমেডি দিতে পারি, এন্টারটেইনমেন্ট দেব, তারপর হচ্ছে এখানে দেবো হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ, পেড অ্যান্ড অনিমাল, স্পোর্টস আমরা স্পোর্টস দিতে পারি বা পিপল অ্যান্ড এটা দিই, ঠিক আছে, তিনটা দিলাম, আপনি আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। ধরেন যে আমরা এখানে 3 থেকে 4টা ক্যাটাগরি দিয়ে দেবো, ঠিক আছে। তারপর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, ঠিক আছে, অলওয়েজ ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা দেবো, কেন
ইংলিশ যদি ল্যাঙ্গুয়েজ আমরা না দেই তাহলে বায়ারের কন্টেন্টের ভাষা বুঝতে পারবো না। তো ইংলিশ দিলে আপনাদের কাজটা সাকসেসফুলি বুঝতে, ভিডিও এসইও করতে, চ্যানেলটার মোটিভটা বুঝতে আপনার সুবিধা হবে। তো এখানে অলরেডি অনলি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি, কান্ট্রি আমরা ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম এবং কানাডা দেবো। এই তিনটা কান্ট্রিকে আমরা এখানে সিলেক্ট করব। এবং যেহেতু পোর্টফোলিও রেডি, মেসেজ টেমপ্লেট রেডি, তো আপনার কিন্তু কাজ পেতে 2000% নিশ্চিত সহজ হবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এবং যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরে বলতেছে সাবস্ক্রাইবার, আমরা এখানে 0 থেকে 1000 আমরা ধরে নিলাম যে যে সকল চ্যানেলে সাবস্ক্রাইবার 1000-এর নিচে আমরা সেই চ্যানেলগুলোকে টার্গেট করব। কারণ যে চ্যানেলে সাবস্ক্রাইবার অলরেডি 2000, 4000, 5000, 10000, 20000 হয়ে গেছে সেগুলোকে আমাদের টার্গেট করার দরকার নেই, তাই না? কারণ সেই চ্যানেলগুলো অলরেডি গ্রো হয়ে গেছে, আমরা ওগুলোকে টার্গেট করবো না। তাহলে সাবস্ক্রাইবার 0 থেকে 1000, টোটাল ভিউজ 0 থেকে 1 লাখ, ধরেন যে 0 থেকে 50000 বা 1 লাখ, মানে ওই ওই চ্যানেলের টোটাল ভিউজ হয়েছে 1 লাখের নিচে, টোটাল ভিডিওস 100-এর নিচে, ঠিক আছে? টোটাল ভিউজ ভিডিওস আমরা 100-এর নিচে দেবো। এবং ক্রিয়েশন ডেট আমরা দেবো না, বা এখানে দিতে পারেন 1 ইয়ার, মানে 1 ইয়ারের মধ্যে যে চ্যানেলগুলো ক্রিয়েট হয়েছে সেই চ্যানেলগুলোকে আমরা চাচ্ছি ফাইন্ড আউট করতে, ঠিক আছে? তারপর এখানে আমাদের কোনো কাজ নেই, জাস্ট আমরা সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে যখন আমি ক্লিক করলাম, দেখেন সার্চ বাটনে যখন আমি ক্লিক করলাম আমার কাছে কিন্তু চ্যানেলগুলো আমার কাছে শো করতেছে। এবং দেখেন চ্যানেলের সাবস্ক্রাইবার 934টা, 26টা ভিডিও, টোটাল ভিউজ হচ্ছে 33K, তোমার লেটেস্ট ভিডিও হচ্ছে ফেব্রুয়ারির 25 তারিখ 2023 সাল, মানে নতুন, মানে কি লেটেস্ট, মানে লেটেস্ট ভিডিও, মানে রানিং চ্যানেল, ঠিক আছে? নিয়মিত ভিডিও দেয়, এই দেখেন লেটেস্ট ভিডিও ফেব্রুয়ারি 2023, ফেব্রুয়ারি 25 ফেব্রুয়ারি 2023, মানে কি চ্যানেলগুলো কিন্তু রানিং চ্যানেল। তো এই ধরনের চ্যানেলেই আমাদের দরকার। আপনি যদি এই ধরনের চ্যানেলকে টার্গেট করে তাদের কাছে যদি পৌঁছাতে পারেন তাহলে খুব সহজেই তাদের চ্যানেলের ভিডিও ভিউজ, তারপর চ্যানেল প্রমোশন, চ্যানেল ভিডিও এসইও, এই কাজগুলো আপনি খুব সহজেই পাবেন। ইউটিউব ভিডিও, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, এই ধরনের কাজগুলো তাদের কাছ থেকে খুব ইজিলি পাবেন। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের এই চ্যানেলের মধ্যে যাওয়ার আগে, এই চ্যানেলের মধ্যে যাওয়ার আগে আমরা একটা এক্সটেনশন আমাদের ব্রাউজারে সেট আপ দিয়ে নেব। সেই এক্সটেনশনটা আমাদের যা হেল্প করবে, সেই ভিডিওটা এসইও আছে কিনা, ক্লায়েন্টের ভিডিওটা এসইও আছে কিনা, তার চ্যানেলে কোনো ট্যাগ ইউজ করতেছে কিনা, সেটা আমরা খুব সহজেই অ্যানালাইসিস করতে পারবো। মানে বায়ারের চ্যানেলের বা ওই চ্যানেলে যা সমস্যা আছে সেটা খুব সহজে আমরা ফাইন্ড আউট করতে পারবো। কারণ আপনি যদি বায়ারের চ্যানেলের ফাইন্ড আউট সমস্যাকে ফাইন্ড আউট না করতে পারেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা ইজি হবে না, তাই না? তাহলে আমরা আগে চলেন, আমরা দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউজারে, আমার এই ব্রাউজারে অলরেডি ভিডাইকিউ সফটওয়্যারটা, ভিডাইকিউ এক্সটেনশনটা অলরেডি ইনস্টল করে দেওয়া আছে। তো যেহেতু এই এটা ইনস্টল করা খুব ইজি, দেখেন আমি 2 মিনিটের মধ্যে আপনাকে ইনস্টলটা জাস্ট করে দেখাচ্ছি। জাস্ট আপনি এখানে লিখবেন, এখানে জাস্ট লিখবেন যে ভিডাইকিউ, ভিডাইকিউ ফর ইউটিউব, ভিডাইকিউ ফর ইউটিউব, ভিডাইকিউ এক্সটেনশন, বা এখানে লিখতে পারেন ভিডাইকিউ এক্সটেনশন ফর ইউটিউব। যখন আপনি এটা লিখলেন তখন আপনাকে কিন্তু যে মানে গুগল ক্রোম ওয়েব স্টোর নিয়ে আসবে। এখান থেকে আমরা এই যে প্রথম ভিডাইকিউ, ভিডাইকিউ ভিশন ফর ইউটিউব ক্রোম ওয়েব স্টোর, আমরা এখানে ক্লিক করব। এখানে জাস্ট ক্লিক করে, এখানে জাস্ট ক্লিক করে দেন এখানে আমরা অ্যাড টু ব্রাভে ক্লিক করব। আমরা আপনাদের হবে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? আপনারা যদি গুগল ক্রোম ব্যবহার করেন তাহলে আপনারা অ্যাড টু ক্রোম হবে। দেন অ্যাড এক্সটেনশন, আমরা সবাই গুগল ক্রোম ব্যবহার করব, দেন তাহলে আমরা খুব ইজিলি বুঝবো। তো এটা আমি ব্যবহার করতেছি ব্রাভ ব্রাউজার, তো আমার কাছে অলরেডি যেহেতু গুগল ক্রোমে আমার এটা সেট আপ দেওয়া আছে, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই ব্রাউজারে সেট আপ দিচ্ছি আর কি, ঠিক আছে? তো এখানে বলতেছে সাইন আপ উইথ গুগল, আপনারা একটা ইমেল দিবেন, আপনারা একটা পাসওয়ার্ড দিবেন, আপনার যে কোনো একটা পাসওয়ার্ড আর একটা যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। তো ঠিক আছে, আমি এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করলাম, যেহেতু আমার ব্রাউজার, আমার যেহেতু এখানে জিমেল লগ ইন দেওয়া আছে, তো আমি গুগল, আমি আমার জিমেলটা সিলেক্ট করে দিলাম, আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। দেন আমার এখানে পাসওয়ার্ড, একটা আপনার জিমেলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড অনুযায়ী এখানে পাসওয়ার্ডটা হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন উই আর ডিরেক্টিং, ডিরেক্টিং ইউটিউব ব্যাক, আপনার রিডাইরেক্ট হয়ে আপনার এই যে ভিডাইকিউ এক্সটেনশনটা আপনার ব্রাউজারের মধ্যে চলে আসছে, দেখেন যেখানে দেখাচ্ছে। দেন আমরা এই জায়গাতে ক্লিক করে, এই যে এই জায়গাতে ক্লিক করে দেন এটা আমরা পিন আপ করে নেব। পিন আপ করে নেওয়ার পর এটা আমরা একটা রিফ্রেশ দেব, ঠিক আছে? পিন আপ করে দেওয়ার পর রিফ্রেশ দেব। আচ্ছা, যেহেতু আমার দিলেই আপনার এখানে কাজ শেষ, আর এখানে কোনো কিছু করতে হবে না, দেন আমরা এই ডিসমিসে ক্লিক করে দেবো। আচ্ছা, এখন দেখেন মজার বিষয়টা, দেখেন আমরা এই চ্যানেলের মধ্যে চলে যাই, সরি আমরা এই চ্যানেলের মধ্যে চলে যাই, তারপর এই চ্যানেলের মধ্যে চলে যাই, আমরা দুইটা চ্যানেলের মধ্যে আমি চলে গেলাম। দেখেন
এটা আপনার আপনার মারাত্মক একটা একটা গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ, যে এটা ভিডিওটা যে আসলে ইফেক্টিভ বা আসলে যে আপনি যে আপনার ফ্রিল্যান্সিং যে যাত্রাটাকে আপনার যে লাইফ চেঞ্জ লাইফ যে চেঞ্জ করে দিবে সেটা দেখেন, আপনার নমুনাটা দেখেন জাস্ট। এই চ্যানেলের মধ্যে আসলাম, এই চ্যানেলের সাবস্ক্রাইবার হলো 962টা এবং তার ভিডিও দেয় 5 ডে আগো, 12 ডে আগো, 2 উইকস, 3 উইকস ভিডিও দিচ্ছে, কিন্তু নিয়মিত সে ভিডিও দিচ্ছে কয়েকদিন ধরে, তাই না? এবং তার চ্যানেলের মধ্যে যদি আমি ভিডিওতে যাই, ভিডিওতে গেলে তার অনেক ভিডিও, তাই না? তার ভিডিও কিন্তু অনেক, কিন্তু তার কি সেই কাঙ্ক্ষিত তুলনামূলক সেই কি ভিউ আছে? আমরা জাস্ট একটা ভিডিওকে অ্যানালাইসিস করি, ধরেন যে আমি এই ভিডিওটাকে অ্যানালাইসিস করি যে তার চ্যানেলটা কি, তার চ্যানেলটা আসলেই এসইও করা আছে কি না, ঠিক আছে না, তার ভিডিওটাকে এসইও করা আছে কিনা এটা আমরা আগে দেখব। তো দেখতে পাচ্ছেন তার চ্যানেলের ভিডিও ট্যাগ দেওয়া আছে সুন্দর করে, চ্যানেল ট্যাগ নাই কিন্তু ভিডিও ট্যাগ দেওয়া আছে, তার মানে কিন্তু সে এসইও জানে বা এই চ্যানেলের ওনার এসইও জানে, ভিডিও এসইও করতে জানে, তাহলে এর আমার দরকার নাই, তাহলে এটা আমরা ইগনোর করে যাব। আমরা সেই চ্যানেলকে টার্গেট করব যাদের চ্যানেলের মধ্যে এসইও সংখ্যাটা নাই বা ভিডিও ভিউজ হয় না, আমরা তাদেরকে টার্গেট করব। তো এই ভিডিও ভিডিও ভিডিওর মধ্যে আসলাম, আসার পর দেখতে পাচ্ছেন আমি যদি এই যে 11 ডেজ এগো, 8 ডেজ এগো, মানে নিয়মিত ভিডিও পাবলিশ করে, আমি যদি এর চ্যানেলের ভিডিওর মধ্যে যাই, যেহেতু আমরা এই চ্যানেলগুলো টার্গেট করছি ইউএসএ, ইউকে, কানাডা, তো এদের কিন্তু এই এই পাবলিকগুলো কিন্তু আপনার কাছে তারা কিন্তু কাজ দিবে, তারা কিন্তু বায়ার। এবং দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ভিডিও ট্যাগ 0, টপিক 0 এবং চ্যানেল ট্যাগও নাই, তার মানে কোনো প্রকার ভিডিও নাই, ঠিক আছে, কোনো প্রকার কোনো ভিডিও নাই। টাইটেল দেখেন, এই যে ট্যাগ টু শর্ট, ডেসক্রিপশন টু শর্ট, মানে কোনো মানে কোনো কিন্তু এসইও করে নাই ভিডিও, মানে ভিডিওটা এসইও করে নাই, তাহলে ভিউ কেন হবে বলেন? তাহলে ভিউটা কিভাবে আসবে, তাহলে তাই না? তাহলে আমরা কিন্তু তার কিন্তু চ্যানেলের যে সমস্যা সেটা কিন্তু আমরা কি ধরে ফেলছি। আমরা যদি পরের চ্যানেলটাতে যাই, আমরা যদি এটাকে একটু অ্যানালাইসিস করি, তো আপনি যদি একজন ভিডিও আপনি যদি একজন এক্সপার্ট হয়ে থাকেন, ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট হয়ে থাকেন, ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু এই এই পদ্ধতিটা আপনার আপনার কি একদম মোস্ট অফ দ্য গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি বা ইফেক্টিভ বা কার্যকর একটা পদ্ধতি হচ্ছে ভিডিওটা হচ্ছে। দেখেন এই চ্যানেলের মধ্যেও কিন্তু ভিডিও ট্যাগ নাই, তাহলে যদি ভিডিও ট্যাগ না থাকে তাহলে চ্যানেলটা কি এসইও করা হলো না। তো যদি এসইও যদি ভিডিওটাকে যদি এসইও করে না দেয় তাহলে কি তার তার টার্গেটেড অডিয়েন্সের কাছে ভিডিওটা যাবে না, যার কারণে কিন্তু রিচ হবে না। তো এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছেন 5 দিন আগে ভিডিও দিছে, 11 দিন আগে ভিডিও দিছিল, কিন্তু তার সাবস্ক্রাইবার দেখেন মাত্র 13টা। এবং আসলে এখন আমরা আসি যে এই চ্যানেলগুলোর আমরা ডাটা কোথা থেকে কালেক্ট করবো, তাই না? ডাটা কোথা থেকে আমরা কালেক্ট করবো, আমরা এখন ডাটা কালেক্ট দেখাই, আমি দেখাচ্ছি। তো আমি যদি এই চ্যানেলের মধ্যে যাই, এই চ্যানেলের মধ্যে যখন আমি গেলাম, তো জাস্ট আপনারা এই যে অ্যাবাউট সেকশনে যদি আপনারা ক্লিক করেন, অ্যাবাউট সেকশনে ক্লিক করে তার কিন্তু দেখতেন লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, একজন ইউনাইটেড স্টেটসের চ্যানেল, ঠিক আছে। আমরা যদি ভি ইমেল অ্যাড্রেসে ক্লিক করে, ভি ইমেল অ্যাড্রেসে ক্লিক করে তার যদি ইমেলটা আমরা এখান থেকে কালেক্ট করবো, তার ইমেলটা আশা করি এখানে আমরা পেয়ে যাবো, দেন সাবমিটে যদি আমি ক্লিক করি, এই যে তার ইমেলটা কিন্তু আপনি পেয়ে গেলেন। তাহলে তার ইমেলে আপনি আমি যে মেসেজ টেমপ্লেটটা দেবো সেই মেসেজ টেমপ্লেটটা দিয়ে দেন, এবং আমি যে আপনাদের পোর্টফোলিও দেব, ভিডিও এসইও পোর্টফোলিও, তারপর হচ্ছে ভিডিও প্রমোশন পোর্টফোলিও, চ্যানেল মনিটাইজেশন পোর্টফোলিও, সেই পোর্টফোলিওগুলো আপনি তার জিমেলের মধ্যে দিয়ে দেন। এবং তার যে সে যে ভিডিও করবে, সে যে ভিডিও পাবলিশ করবে, সেই ভিডিওর ভিডিওর কমেন্ট সেকশনে আপনি তার চ্যানেলের সমস্যাগুলো তুলে ধরেন, এবং আপনি যে একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট বা আপনি যে একজন ভিডিও এসইও এক্সপার্ট, আপনি যে একজন মনিটাইজেশন এক্সপার্ট, সেটা আপনি তার তাকে বর্ণনা করেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি তাকে আপনাকে কাজ দিবে। কারণ প্রতিনিয়ত কিন্তু সে ভিডিও দেয় কিন্তু তার ভিডিওতে ভিউজ নাই। তাহলে এই ভিডিওটা বা এই এই পদ্ধতিটা কিন্তু আপনার জন্য একদম আবারও বলতেছি গুরুত্বপূর্ণ। তো আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান এবং আমার স্বপ্নকে যদি আপনারা বাস্তবায়ন করতে চান, আমার কষ্টকে যদি আপনারা বাস্তবায়ন করতে চান, তাহলে এই পদ্ধতিটা এই কৌশলটা আপনার জন্য একদম মোস্ট মোস্ট অফ দ্য ইফেক্টিভ। আচ্ছা, আমি যখন এই চ্যানেলের মধ্যে আসলাম, এটা একটা শর্ট ভিডিও দেয়, আমরা শর্ট ভিডিওকে ইগনোর করে দেই। আমরা আরেকটা আমরা যদি এটাকে টার্গেট করি বা আমরা এটাকে টার্গেট করি, একটু যদি একটু ভিতরে যাই, আপনারা এভাবে বেশি বেশি চ্যানেলকে টার্গেট করতে হবে না, অ্যাটলিস্ট 50টা চ্যানেলকে আপনি টার্গেট করেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এনারও ভিডিওর মধ্যে এসইওর, আমরা যদি একটু ভিডিওর মধ্যে যাই, 7 ডে আগো, 8 ডে আগো, 7 ডেজ আগো, 5 ডেজ আগো, নিয়মিত ভিডিও দেয় কিন্তু ভিউজ আসে না, তাই না? দেখেন আমরা যদি চ্যানেলের মধ্যে যাই, দেখি তার ভিডিওর ভিউ এসইও করা আছে কি নাই, আমরা যদি একটু দেখি, দেখেন কি অবস্থা, নো ট্যাগ, নো ট্যাগস, নো টপিকস, ভিডিওর মধ্যে কোনো ট্যাগ নাই, তাহলে কেন ভিডিওটা ভাইরাল হবে, তাই না? তাহলে এই যে সমস্যাগুলো, আপনি যদি একজন এসইও এক্সপার্ট হয়ে থাকেন বা আপনি যদি একজন ইউটিউব মার্কেটিং এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি অলরেডি সমস্যাগুলো ধরে ফেলছেন, তাই না? তাহলে আমি আশা করব
যে এই পদ্ধতিটা আপনি মন দিয়ে 5টা দিন, 1টা সপ্তাহ আপনি ফলো করেন এবং এবং ট্রাই করেন, এবং সেখান থেকে যখন আপনি কাজ পাবেন, এবং কাজ তো 100%ই পাবেন, যদি কাজটা বুঝতে না পারেন তাহলে আমাকে জানায়েন ভিডিওর কমেন্ট সেকশনে, ভিডিওর ডেসক্রিপশনে আমার আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করে দেন আপনি আমাকে জানান, আমি আপনাকে কাজটা বুঝাই দেবো সুন্দর করে। তো আজকে ভিডিওটা মানে কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, এবং যদি আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।